চাওক, প্রথম কথা হয়েছে সিহতক বহুদিন ধরে কোয়া হয়েছে বালিটা ওভারলোডিং করে নানিবল, রাস্তাটা যেহেতু আমার ভাঙি আছে আমার গোটেই রাজ্যের অসুবিধা হয়ে আছে। বহুত বছর আগত বহুত দিন আমি রাস্তার কারণে ভুগিছো, এটা যেহেতু রাস্তা এটা পাইছি সরকারের দিছে, এই রাস্তাটা আমি ভাঙিব দিব নোৱাৰো। ইহতে বিনা চালানত বহুত বহুত ওভারলোড, যত যত গাড়ি আনিব লাগে 10 CM সেইটো 15 CM 18 CM লোক আনে, আনি রাস্তাবিলাক আমার কেবা জায়গাতে বহুত ভাঙি দিছে। গতি আমি সচেতন রাইজে এই গাড়িবিলাক মানে ওভারলোডিং নানিবর কারণে আর বৈধভাবে চালান কাটি যার কারণে আমি গোটে রাইজে এই গাড়িবিলাক ধরেছো। ফরেস্টক ফোন মারিছো, আজি প্রায় 1 ঘন্টার উপরত হয়েছে, মানে প্রটেকশনকো ফোন মারিলো, ইহতে এতিয়ালৈকে আহি পোৱা নাই। ইয়ার বিরুদ্ধে ব্যবস্থা আমি গাড়ি থানা সমজিম, আমি রাইজে গাড়ি থানা সমজিম। ফরেস্টে আহিব বলে কইছে কিন্তু এতিয়ালৈকে আহা নাই, আমি খবর পোৱা মতে ইয়াতে নাহে নেকি। এই গোপন বুঝাবুঝির কারণে আজি 1 ঘন্টামান হল ফোন মারা, এই কামপুরের পর ইয়াতে আহিলে 10 মিনিট সময় লাগে, সেই জায়গায় 1 ঘন্টা হল এতিয়ালৈকে আহি পোৱা নাই। আমার সন্দেহ ফরেস্ট আর এই মহল আর গাড়িওয়ালা ইহতে একটা চেঞ্জ সিস্টেমত এই কামটা করে আছে। এই বৈঠলাংসুর পর আইসে এই কামপুর আর কামপুরের আন্ডারত করে এইফালে আর হিপারের যে আছে এই কার্বি আলঙ্গর লেঞ্জার গাড়ি আমি কচুয়া তিনিআলি বাজারত ধরছি। গাড়ি এটা 7টামান আছে কিন্তু গম পাওয়া মতে একটা চালান আছে আর বাকি চালান নাই। চালানটো 10 CM আছে, উপরের যেখানে আছে সেইকারণে ওভারলোড চালান মানে বিনা চালানত এটা ধরেছো, 10 CM-র উপর যে আছে সেইকারণে ধরছো, আর বাকিকেটা চালানে নাই, লুটটো আবার সবরি। এটা আমি কি প্রশাসনক সমজাই দিম গাড়িবিলাক, প্রশাসনক খবর দিছো, প্রশাসন আহিব। প্রথম খবর দিছিলো আমি ফরেস্ট ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট আহি পোৱা নাই, যেতিয়া এতিয়া আমি থানা সমজি, আমি তো গাড়ি গোটেই দিন আটকি রাখব নো। গোটেই চালকলকে মই নিজে সুধিছো আর আপনার মিডিয়ার জোরতেও সুই দিল, যদি কারবার চালান আছে তেতিয়া দেখব কোক, কারো চালান নাই, সব অবৈধভাবে আনিছে।